আমেরিকার চাপে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জলে স্থলে ও অন্তরিক্ষে নিষেধাজ্ঞা জারি করলো রাষ্ট্রসংঘ খাবার তেল প্রযুক্তি সবকিছু থেকেই উত্তর কোরিয়াকে বঞ্চিত করার সিদ্ধান্ত রাষ্ট্রসংঘের উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এতে উত্তর কোরিয়ার অর্থনীতি জোর ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে নতুন করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে অনুমোদন দিয়েছে পিয়াং পরপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হল শুক্রবার রাতে নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে পনেরো দেশ শূন্য ভোটে পাশ হয় এই নিষেধাজ্ঞার মাধ্যমে উত্তর কোরিয়ার পরিশোধিত তেল আমদানি শতকরা নব্বই ভাগ পর্যন্ত আটকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে এখন থেকে উত্তর কোরিয়া সারা বছরে মাত্র পাঁচ লক্ষ ব্যারেল পরিশোধিত জ্বালানি আমদানি করতে পারবে সেই সঙ্গে উত্তর কোরিয়ার অপরিশোধিত তেল রপ্তানির ওপরও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবার থেকে বছরে সর্বোচ্চ চল্লিশ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করা যাবে এছাড়া খাবার গাড়ি মেশিনারিজ রপ্তানিতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা গত উনত্রিশ নভেম্বর উত্তর কোরিয়া শেষবার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে পিয়াংয়াং জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সব স্থানে এই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনা সম্ভব এই সিদ্ধান্তে কথা টুইট করে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিনি টুইট করে জানান উত্তর কোরিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করার সমর্থনে ভোট পড়েছে পনেরো বাই শূন্য তিনি উল্লেখ করেছেন বিশ্ব শান্তি চাই মৃত্যু নয়